হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30 সান বাংলায়। হে ভগবান, অনেক লেট হয়ে গেল তো, এত রাতে বাসও পাবো কিনা বুঝতে পারছি না। ওই কথাটা তোমাকে বলা উচিত হয়নি, ভেরি সরি। আমি সত্যি কথা বলছি, আমি মনের মধ্যে কোনো বাজে উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি। তোমাকে রাগানোর জন্য কিছু জিজ্ঞেস করব বলে আমি না বুঝে ওই কথাটা বলে ফেলেছিলাম। আমি তোমাকে যেটা বলেছি সেটা ভুল, ভুল। তার প্রায়শ্চিত্ত করার জন্য এখানেই 108 বার কান ধরে উঠবস করি কি? তুমি আমাকে ক্ষমা করবে না? তুমি আমায় ক্ষমা না করলেও চলবে। বাইকে এসে বসো, তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। আরে কথা শোনো, অনেক রাত হয়ে গেছে, এখন বাস পাওয়া খুব চাপ। অটো, অটো দাদা। আমি তো বলছি তোমাকে বাইকে উঠতে, ওঠো না প্লিজ। দয়া করে তুমি নিজের কাজটা গিয়ে করো। যদি ভয় করে তাহলে আমরা একটু হেল্প করে দিই। তাড়াতাড়ি গাড়ি বের কর। আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবে না মামনি, চলে এসো বাইকে, চলো ড্রপ করে দিচ্ছি তোমাকে। জবাব দিচ্ছ না কেন? আমরা খুব ভালো ছেলে। আরে উত্তর দাও ভাই, কে রে এটা? ভাই হাতে লাঠি তুলেছে, চল চল ভাই পালা, চল চল তাড়াতাড়ি চল। তারপর হঠাৎ মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল। মিথ্যা কথা বলিস না। ওর কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ট্যাবলেট মিশিয়ে দিয়ে আমাকে আমাকে গল্প দিচ্ছিস? আমি যাওয়ার আগে ইনকাম ট্যাক্সের লোকেদের আসার কথা ছিল। শকুন্তলা দেবীর ছেলে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছিল বলে পেপারে, নিউজে সব জায়গায় খবর বেরিয়ে যেত। ভাগ্যিস ভাগ্যিস সেরকম কিছু ঘটেনি। আমি তোকে ভুল করতে বারণ করিনি, কিন্তু ভুলটাকে ঠিকভাবে করতে বলেছি। আমি কার জন্য এত খেটে টাকা কামাচ্ছি? তোর আর তোর বোনের জন্যই তো। টাকা সঠিকভাবে এনজয় কর, অকারণে বদনাম করিস না। যা করবি ভেবে চিনতে আরামসে কর। আমরা যাই করি না কেন, কেউ যেন বুঝতেও না পারে আর জানতেও না পারে, বুঝলে? বুঝেছি মা। আচ্ছা ওই মেয়েটা
আমাকে প্রণাম করে আন্টি বলে ডাকলো যে তোর আর ওর মধ্যে ভালোবাসা বাসির আবার কোনো চক্কর নেই তো? না মা, সেরকম কিছু নেই। দেখে নিস, তোর বিয়েটা কিন্তু শুধুই বিয়ে নয়, তোর বিয়েটা নিয়ে অনেক রাজনৈতিক হিসেব করার আছে। তোর বিয়ের মাধ্যমে আমাকে রাজনীতির পরের পথে এগোতে হবে, সেই রকমই একটা মেয়ে আমি তোর জন্য দেখব। তাড়াহুড়ো করে কোথাও আবার ফেঁসে যাস না মা, আমি এমন কোনো কাজ করব না। বলুন। হ্যাঁ, কি বলছেন? বয়স্ক মহিলাকে সাহায্য করতে রাজি হলেন না কেন্দ্রীয় মন্ত্রী শকুন্তলা দেবী। একটি মেয়ে সেই মহিলাকে সাহায্য করতে রিকোয়েস্ট করছিল, কিন্তু তিনি রাজি হননি। এই রকম একটা পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী শকুন্তলা দেবীর এই রকম ব্যবহার সত্যি হতাশাজনক। এই ব্যাপারে আমাদের সাংবাদিকরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছেন, শকুন্তলা দেবীর এই ব্যবহারকে তারাও মেনে নিতে পারেননি। উনি সাহায্য না করে চলে যাবেন এটা আমরা তো ভাবতেই পারিনি। মন্ত্রী তো ওই মহিলাকে রাস্তায় ফেলে চলে গেল, তা সত্ত্বেও মেয়েটা ওকে নিয়ে হসপিটালে গেল, এটা কিন্তু একটা গ্রেট ব্যাপার। মন্ত্রী ম্যাডাম, ইলেকশনের সময় আসবেন তো, তখন আপনার হবে। এরপর আজ আমি একটা ভিডিও দিয়েছি, দেখবে একদম অবাক হয়ে যাবে, দেখে নিয়ে আমায় জানাবে, দারুণ হয়েছে। দিয়া, কি রে সারাক্ষণ ফোন নিয়ে থাকিস? কি করব বল দিদি, পপুলার হয়ে গেলে এটাই হয়, সারাক্ষণ ধরে ফ্যানেরা শুধু ফোন করতেই থাকে, অ্যাভয়েড করাও তো যায় না। ঠিক আছে, এসব ছাড়, টিফিন রেডি হয়েছে? আমার না ভীষণ খিদে পেয়েছে। আমারও তো খিদে পেয়েছে, ওই বেকার মেয়েটা এখনো ফেরেনি তো, কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে, আগে ওকে ফোন করে জান কোথায় আছে। ওকে ফোন করতে বললাম, চুপচাপ দাঁড়িয়ে আছিস? ওদিকে দেখ দিদি। আমি প্রথমবার তোমার বাড়ি এলাম, কিন্তু মিনু সোনার জন্য তো কিছুই কেনা হলো না। তুমি তো আমাকে একবার মনে করাতে পারতে লক্ষ্মী। কি লক্ষ্মী, আমি তোমার বাড়িতে যেতে পারি তো? তুমি তো আমাকে ক্ষমা করলে কিছুক্ষণ আগে। অচেনা শত্রুর চেয়ে চেনা শত্রুর বাইকে ওঠা ঠিক বলে তোমার বাইকে উঠলাম, তাছাড়া আমি তোমাকে ক্ষমা করিনি আর করবও না। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে একটা অচেনা ছেলের বাইক থেকে নামছে, তারপর আবার মিষ্টি মিষ্টি কথা বলছে। এটাকে নিয়ে ওকে একদম নাকের জলে চোখের জলে করবি। ও ভেতরে আসতেই ছেলেটা কে ওকে তুই সেটা জিজ্ঞাসা করবি, তুই শুধু আগুনটা আগে লাগা, তারপর ওটাকে ঘি দিয়ে কিভাবে বড় করব সেটা আমি জানি। চল চল, এবার কাজ করবে আমার এই নতুন যন্ত্র। আসুক এবার ওই ভাল্লুক দুটো। একটা ছেলে তোকে বাইকে নামিয়ে দিয়ে গেল, কে রে ছেলেটা? ও আমার দোকানের মালিকের ছেলে। আরে ছি, এটা বলতে তো লজ্জা লাগছে না? কাজে যাওয়া মেয়ে এখনো ফেরেনি বলে চিন্তায় আমি বাড়ির বাইরে দেখতে গেলাম, দেখছি একটা ধীরে ছেলের সাথে বাইকে করে জুটি হয়ে আসছে। আরে জিজ্ঞেস করলে আবার আমায় বলছিস ওটা নাকি তোর মালিকের ছেলে? আচ্ছা আমাকে বলতো, ওনারের ছেলের বাইকের পেছনে সেটে বসাটা ভুল কাজ নয় কি? আপনি তো বিশাল বড় পণ্ডিত, জবাবটা দিন। মনে যদি খোঁজ না থাকে তাহলে কোনো কিছুই ভুল না। তাহলে আপনি কি বলতে চাইছেন যে ওর মনে কোনো পাপ নেই?
নেই তো। কি ভরসায় বলছেন বলুন তো এই কথাটা? লক্ষ্মীকে আমি বড় করেছি, ওর উপর আমার পুরো ভরসা আছে। নীতি শিক্ষার জীবন বোধ দিয়ে বড় করেছি ওকে। কোনোদিন কোনো ভুল রাস্তায় যাবে না এটা আমার বিশ্বাস। বিশ্বাস ভরসা আছে বলেই বলছি ও ভুল করতে পারে না। এই যে জামাই বাবু, তুমি এসে গেছো, খুব ভালো সময় এসেছো। লক্ষ্মী কি করেছে জানো? দিদি, লক্ষ্মীর ব্যাপারে কোনো বাজে কথা বলতে কতবার আমি বারণ করেছি তোদের। তোর দিদির কথা শুনে লক্ষ্মীর ব্যাপারে উল্টোপাল্টা বকছিস তুই, তাই তো? কে এখানে উল্টোপাল্টা কথা বলছে শুনি। তোমার এই প্রিয় বোন চাকরিতে ঢোকার কদিনের মধ্যে দোকানের মালিকের বাইকে করে বাড়িতে ফিরছে। আমি আর আমার বোন এটা নিজের চোখে দেখেছি। এটা জিজ্ঞেস করলে আমরা ভুল? আমার কথাটা একটু ধৈর্য ধরে শোনো। আমি মিনু স্কুলের অ্যানুয়াল ফাংশনে যাওয়ার জন্য পারমিশন নিয়ে দোকান থেকে আগেই বেরিয়েছি। আসার পথে একটা বয়স্ক মহিলাকে একটা গাড়ি মেরে দিয়ে বেরিয়ে গেল। মহিলাটা আঘাত পেয়ে রাস্তায় পড়ে প্রাণের সাথে লড়ছিল। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লোকের সময়ও নেই, ইচ্ছেও নেই। কিন্তু আমার মন সাহায্য না করতে পেরে মানলো না। ওনাকে এভাবে ছেড়ে দিতে পারলাম না। একটা কাক আঘাত হলে হাজারটা কাক এসে চেঁচামেচি করে। একটা কাক অন্য কাককে অসময়ে কখনো ছেড়ে যায় না। আমরা মানুষ হয়ে অন্য একটা মানুষের প্রাণকে কেন গুরুত্ব দেব না? ওই রাস্তার অসুস্থ দিদাকে কি করে আমি ছেড়ে দিতাম? তাই একটা অটোকে ডেকে হসপিটালে ওনাকে ভর্তি করে সারাক্ষণ ওনার পাশে থেকে ওনার জ্ঞান ফিরে আসার পর আমি ওখান থেকে ফিরে এলাম। দিদি, দিদি তুই খুব ভালো কাজ করেছিস। এই তাড়াহুড়ো করে অনেক বেশি প্রশংসা করে ফেলিস না। তোর প্রিয় দিদি শুধু দেরি করে বাড়ি ফেরার কারণটা বলেছে, কিন্তু মালিকের ছেলের বাইকে করে দুজনে মিলে বাড়ি অবধি কেন ফিরেছে সেটার জবাব কিন্তু এখনো কিছুই দেয়নি। বলছি বৌদি, হসপিটাল থেকে বেরোতে দেরি হয়ে গেল বলে বাস অটো কিছুই পাচ্ছিলাম না। তখনই রবি এসে দেরি হয়ে গেছে বলে আমাকে বাড়িতে ড্রপ করে দেওয়ার কথা বলল। তাও আমি উঠিনি বৌদি, কিন্তু তারপর দুটো চ্যাংড়া ছেলে চলে এলো। ওদের ভয়ে আমি কোনো উপায় না পেয়ে রবির বাইকে চলে এলাম। বাবা 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 বাবা, কি দারুণ গল্প বানিয়ে শোনাচ্ছিস রে। এই বাবা বৌদি, আমি গল্প শোনাইনি, সত্যি বলছি। ঠিক আছে, আমি না হয় তাই মানলাম। কিন্তু যাই হোক না কেন, অন্য ছেলের বাইকের পেছনে তুই কেন উঠলি? তোর জায়গায় যদি আমার বোন হতো কোনো দিন উঠতো না, তাই না রে দিয়া? ধুর ধুর, মরে গেলে উঠতাম না দিদি। কেমন একটা অদ্ভুত দেখতে, একটুও ভালো দেখতে না, আমি উঠতামই না। কি কিছু না বলে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন যে? ও যা করেছে সেটা ভুল কি না? ভুলই তো মা। দাদু, ভুলই তো হয়েছে মা। এত বড় মুশকিলের থেকে তোকে বাঁচিয়ে বাড়ি অবধি যে ছেলেটা ছেড়ে দিয়ে গেল তোকে, তাকে খালি মুখে বাড়ি পাঠিয়ে দিলি, বাড়ির বাইরে থেকে ফেরত পাঠালি, ঘরে ডেকে এক কাপ কফি তো খাওয়ানো উচিত ছিল, এটা কি ভুল না দাদু? লক্ষ্মী, ওরা যা বলছে সেসব মাথায় নিতে হবে না। মনে রাখবি, পৃথিবীতে সব পুরুষ খারাপ হয় না, ভালো ছেলেও আছে। আমায় বলতো বাড়িতে দিয়ে গেল যে সে লালমোহন বাবুর ছেলে? হ্যাঁ দাদু। তাহলে আর চিন্তা কিসের? আমি তো ওনার সাথে দেখা করে এসেছি, অত্যন্ত ভালো মানুষ তিনি। ওনার মতো মানুষের ছেলে খারাপ কখনো হতে পারে? যেমন বীজ বপন করবে তেমনই তো ফল ফলবে। রোড অ্যাক্সিডেন্টে আঘাত পাওয়া এক বয়স্ক মহিলাকে সাহায্য করতে মানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শকুন্তলা দেবী। এই ব্যাপার নিয়ে আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে সাধারণ মানুষ। ওনার থেকে এই অমানবিক ব্যবহার কেউ আশা করেননি। একটি মেয়ে বারবার বলা সত্ত্বেও শকুন্তলা দেবী সাহায্য করতে রাজি হননি, সত্যি অমানবিক। এ বাবা, ট্রান্সফরমারে হাত দেওয়ার মতো ওই মন্ত্রী ম্যাডামের সাথে ঝামেলা করে এসে আমাদের জীবনটাই বরবাদ করে দিল এই পাপি।
দাঁড়া, তোর কলেজ এতক্ষণ ধরে চলে? কলেজ তো আগেই শেষ হয়ে গেছিল, তারপর একটা স্পেশাল ক্লাস ছিল। এই এই কমলা, স্পেশাল ক্লাস ছিল তোর? তাহলে একবার ফোন করে তোর বৌদিকে বলবি না? তুই তুইও ফোন করবি না, আর আমরা ফোন করলে সুইচ অফ বলছে। ফোনটা তুই কেন সুইচ অফ রেখেছিলিস? আমি আমার ফোন সুইচ অফ করিনি। দেখি তোর ফোনটা বার করতো। এ বাবা, ফোনটা সুইচ অফ হলো কি করে? তোর দেরি করে আসা নিয়ে এখানে সবার কত টেনশন হয়েছে তুই জানিস? কিসের কষ্ট? আমি কি বাচ্চা মেয়ে নাকি? আমি একা বাড়ি ফিরতে পারি না? ভুল করে মুখে মুখে তর্ক করছিস? অর্জুন, কমলা বলো, এখন তুমিও ক্লাস নেবে তাই তো? কি ব্যাপার, এত টায়ার্ড লাগছে কেন? একটার পর একটা প্রশ্ন করে টর্চার করেই যাচ্ছে, পুরো মাথাটা খারাপ করে দিচ্ছে। যা গিয়ে রেস্ট নে। বৌদি, কি বৌদি, ওকে কিছু না জিজ্ঞেস করে ছেড়ে দিচ্ছ? অর্জুন, ও এখন কি ভুল করেছে? কেন একে অপরের উপর রাগ দেখাচ্ছিস? আবার শুরু হলো। ওকে একবারের জন্য জিজ্ঞেস না করে ছেলের বাড়ির লোককে এখানে নিমন্ত্রণ করাটা ভীষণ ভুল। কি বললে? ছেলের বাড়ির লোকেরা মেয়ে দেখতে এসেছিল? কাকে জিজ্ঞেস করে ওদেরকে ডেকেছিলে এখানে? আমি যে এখন বিয়ে করতে চাই না, তোমাকে এই কথাটা আমি আগে বলিনি? তাহলে এই কাজগুলো কেন বারবার করে যাচ্ছ? কমলা, আমিও দেখেই যাচ্ছি সবাইকে অসম্মান করে কথা বলে যাচ্ছিস। কমলার কথার উপরে এখন রাগ দেখাচ্ছেন কেন? ও কোনো ভুল প্রশ্ন করেছে নাকি? উমা, দাদা তো কথা বলছে, তুমি কেন এই ব্যাপারে নাক গলাচ্ছো বলো তো? তুমি এই ব্যাপারে দয়া করে কমলাকে সাপোর্ট করার চেষ্টা করো না। আমাকে কারুর সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই। আমার সমস্যাটা কিভাবে সামলাতে হবে সেটা আমি নিজে জানি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমার পথের কাঁটা? আমাকে নিয়ে এত সমস্যা কেন? একই কথা বলছিস কমলা। তাহলে কেন আমার বিয়ে দিয়ে তুমি এখান থেকে, এই বাড়ি থেকে এত তাড়াতাড়ি আমাকে তাড়ানোর চেষ্টা করছো? একটা ভালো ছেলে দেখে তোকে ভালোভাবে বিয়ে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব। কি দায়িত্ব? মহালক্ষ্মী নিজের ননদকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে বলে সবাই তোমার বউকে প্রশংসা করবে, এটাই তো? উনি প্রশংসা পাচ্ছেন সেটা শোনার জন্য তুমি আমার জীবনটা নষ্ট করে দেবে, তাই তো? গাধাকেও একবার বোঝালে বুঝে যায় সে, কিন্তু এনাকে তিনবার বলতে হলো এই নিয়ে। কমলা, ওর কপালে কি বোকা লিখে আটকানো আছে নাকি? যখন তখন ওর উপর রাগ দেখিয়ে যাচ্ছিস। তাহলে তুমিই বলো না, উনি কেন আমাকে দেখার জন্য ওই ছেলেদের বাড়ির লোককে ডাকলো? এই এই ছেলের বাড়ির লোক আসাটা মোটেই মহার একার সিদ্ধান্ত নয়। রাজেন্দ্র কাকা তোর একটা ভালো সম্বন্ধ এসেছে বলল, বাবা তাই মেয়ে দেখতে আসতে বলল, ব্যাস। এসব না জেনে তুই নিজের মতন করে মহার উপর ডাক দেখাচ্ছিস কেন? হ্যাঁ মা কমলা, সময় মতো তোর বিয়ে দিতে হবে সেটা আমি বলেছি। বাবা, আমি তো তোমাকে বলেছি যে আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। কেন ইচ্ছে নেই? তুই কি কাউকে ভালোবাসিস? সেটা হলে বলে ফেল। অর্জুন, ও তোর বোন, আমাদের বাড়ির মেয়ে, কোনোদিন এইসব করবে না। ওর উপর আমরা ভরসা না রাখলে কে রাখবে? তুমি নিজে আগুনটা লাগিয়ে দিয়ে এখন ভালো সাজছো, তাই তো? আমার সব জানা আছে। বাবা, আমি এখন পড়াশোনা করতে চাই, আমি গ্রাজুয়েশন শেষ করে পিএইচডি করতে চাই। বিয়ে করেও তো পড়াশোনা করা যায়। আজ যারা তোকে দেখতে এসেছিল ওরা খুব ভালো মানুষ। তুই যদি বলিস যে পড়াশোনা করবি, ওরা নিশ্চয়ই রাজি হবে। পারবো না বাবা, সিঁদুর টিঁদুর পরে আমি এভাবে সংসেজে কলেজে যেতে পারবো না। তুমি তো নিজের সব ছেলেদের তাদের ইচ্ছে মতো যতদূর চেয়েছে পড়তে দিয়েছো, শুধু আমি যখন বলছি পড়তে চাই তখন কেন শুনছো না? আমি পড়তে চাই, আমার নিজের নামের সাথে অন্য একটা লোকের নাম বসাতে তুমি চাইতেই পারো।
কিন্তু আমি আমি চাই আমার নামের পাশে আমার ডিগ্রিটা বসুক। দয়া করে আমাকে আমার মতো পড়তে দাও। এরপর থেকে যদি আমি কারুর মুখে আমার বিয়ের কথা শুনি না, তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে। কমলা পিসি, আঘাত পাওয়া এক বয়স্ক মহিলাকে সাহায্য করতে রাজি হননি কেন্দ্রীয় মন্ত্রী শকুন্তলা দেবী। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, ম্যাডাম হেল্প করে দিন ম্যাডাম, ওই দিদা মরে যাবে, অনেক রক্ত চলে গেছে, প্লিজ ম্যাডাম হেল্প করে দিন, ম্যাডাম হেল্প করে দিন না ম্যাডাম। এই ব্যাপারে সাধারণ মানুষের সঙ্গে সাংবাদিকরা কথা বলেছে। ওনার মতো একজন মন্ত্রী যে এরকম করবে আমরা সেটা ভাবতেও পারছি না। মন্ত্রী ম্যাডাম তো ফেলে চলে গেলেন, কিন্তু ওই মহিলাকে ওই মেয়েটা হসপিটালে পৌঁছে দিয়ে খুব ভালো কাজ করেছে। মন্ত্রী ম্যাডাম ইলেকশনের সময় আসবেন তো, তখন আপনার হবে। আরে শকুন্তলা দেবী, ইলেকশনের আগে পাবলিকের সামনে এরকম ভাবে কেউ বিহেভ করে, আপনার জন্য পুরো পার্টি বদনাম হচ্ছে। স্যার আপনার উপর অ্যাকশন নিতে বলে দিয়েছেন, আপনি এই মুহূর্তে পার্টি থেকে সরে যান। চাকরি করে কিছু টাকা পয়সা কামিয়ে এনে নুন তেঁতুল লঙ্কা কেনার জন্য হয়তো কাজে আসবে ভাবলাম, এখন প্রাণ সংশয় হওয়ার মতো কাজ করে এসেছে। এরপর কি হবে, কতটা হবে, আমরা বাঁচবো না মরবো, সেটা ভাবলেই আমার বুকটা ধরপড় ধরপড় করে উঠছে। এই তো সব গন্ডগোল পাকিয়ে কোনো চিন্তা ভাবনা না করে ব্যাগ আর খাবার নিয়ে বেরিয়ে পড়ছে। ওর ওপরে হওয়ার আগের জন্য ওই মন্ত্রী ম্যাডামের লোকেরা আমাদের ঘরে ঢুকে সবাইকে কেটে ফেলবে। এবার কি রে, চুপচাপ দোকানে কাজ করতে না গিয়ে তোকে কে গিয়ে বেকার ঝামেলা টেনে আনতে বললো বলতো? তোর যদি এতই সমাজ সেবা করার ইচ্ছে, লোক ডেকে নর্দমা পরিষ্কার কর গিয়ে, সেটা না করে ওই মন্ত্রী ম্যাডামের কাছে গিয়ে অকারণে ঝগড়াঝাটি করে এসেছে। এখন তোর জন্য আমরা এখানে সবাই মিলে কম বয়সেই মারা যাব, দেখে নিস। মল্লিকা, লোকে কি এমন ভুল করেছে মা যে সারা রাত তোকে বকছো? পুরো শহর ওর প্রশংসা করছে। হ্যাঁ দিদি, টিভি নিউজে কি দেখালো, লক্ষ্মী দেখছি আমার থেকেও ফেমাস হয়ে গেল। আরে ধুর, চুপ কর তো, শুধু লোকের কথার মাঝে কথা বলে যাচ্ছিস। দাদু, আমি কিন্তু আপনাকে বলিনি, আমার বোনকে বলেছি। শোনো মল্লিকা, আমরা যাই বলি না কেন, সেগুলো তো তোমার কান দিয়ে ঢুকবে না। তবে তুমি যতটা ভয় পাচ্ছ, অতটা ভয় পাওয়ার কিছু হয়নি, এটা শুনে রাখো। ওহো, তোমরা সবাই মিলে ওই মহিলার ব্যাপারে কিছু না জেনে এই মূর্খটাকে সাপোর্ট করে কথা বলে চলেছো। ওনার বিরুদ্ধে যাওয়া বড় বড় রাজনীতিবিদদের ওই মহিলাটা এই শহর থেকে, এই দেশ থেকে তাড়িয়ে ছেড়েছে। আমরা না ওনার জন্য একটা মশার বরাবর না মেরে ছেড়ে দেবে নাকি? এ বাবা, আর কিছুক্ষণ পরে ওনার লোকজনরা না সুনামির মতো এসে এই গোটা বাড়িটাকে ভাঙচুর করে ধ্বংসস্তূপ বানিয়ে যাবে। চলে এলো গো, এবার আমি কি করব? আমি তো কিছু বুঝতেই পারছি না। আসুন ম্যাডাম। নমস্কার। কি ভাগ্য লক্ষ্মী, তোমার বাড়ি খুঁজে এলাম, আমাকে ভেতরে ডাকবে না?
আসুন আসুন ম্যাডাম। নমস্কার ম্যাডাম। নমস্কার। সবাই ভালো আছেন তো? এখন অবধি তো ভালোই আছি, এরপর কি যে হবে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ ভালোই আছি ম্যাডাম। ঘরে আসা অতিথিকে বসতে বলবেন না। ভুল হয়ে গেছে ম্যাডাম, বসুন বসুন। বাবা প্লিজ ম্যাডাম। বাড়িটা ছোট হলেও খুবই পরিষ্কার আর খুব সুন্দর। কিছু খাবেন আপনি? আমার কিছু লাগবে না, বরং আমি এখানে তোমাদের দিতেই এসেছি। ওরে বাবা রে, কি দিতে এসেছে কে জানে। ম্যাডাম ঠিক আছে ম্যাডাম। একি সবকটা তো গিফটের বক্স মনে হচ্ছে, এর মধ্যে আবার বোম রেখে দেয়নি তো। এটা পণ্ডিত মশাইয়ের জন্য একটা ছোট্ট উপহার। আমার জন্য আবার এসব কেন? ভয় পাওয়ার মতো কিছু নেই এর মধ্যে, আপনার প্রিয় বই আছে এতে। আমার প্রিয় বই মানে? অনেকদিন ধরে আপনি একটা বিশেষ বই কিনতে চাইছিলেন না, এতে সেটাই আছে। নিন ধরুন। অনেক অনেক ধন্যবাদ মা। আপনার কোম্পানির কাজ ভালো চলছে তো? হ্যাঁ ভালোই চলছে ম্যাডাম। এটা আপনার জন্য, ধরুন। আরে ম্যাডাম এগুলো কেন, লাগবে না ম্যাডাম। এর মধ্যে একটা ওয়াচ আছে, আপনার কাজে লাগবে। বিকেল 5টা বাজলেই কোম্পানি থেকে বেরিয়ে যেতে পারবেন। কি হলো, নিন। এটা কলেজে যাওয়ার সময় কাজে লাগবে, চুড়িদার সেট। থ্যাঙ্কস ম্যাডাম। আর তুমি, তোমার ভিডিওগুলো দেখলাম, দারুণ করেছো। থ্যাঙ্কস ম্যাডাম। খুব শিগগিরই তুমি সিনেমায় চান্স পেয়ে যাবে। এই নাও সেলফোন, ক্যামেরা কোয়ালিটি দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। এই নাও তোমার জন্য। থ্যাংক ইউ। লক্ষ্মী, তোমার বৌদি মল্লিকা কোথায়? ওর জন্য আমি একটা বেনারসি এনেছি। ওরে বাবা রে দিদি। তো ম্যাডাম আমি এখানে আছি, আপনার জন্যই আমি কফি বানাচ্ছিলাম ম্যাডাম। এসো মল্লিকা, ভালো আছো? ভালো আছি ম্যাডাম। এটা তোমার জন্য। ধন্যবাদ। লক্ষ্মী, এটা তোমার জন্য। ম্যাডাম সত্যি কথা বলতে গিয়ে আপনার ব্যাপারে ভেবে আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আপনি তো সবার জন্য গিফট এনে আমাদেরকে প্রেজেন্ট করছেন, এটা কেন আমি বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে? আমি সবসময়ই যা বলি কোনোদিনও ভুল করতে নেই, আর ভুল হয়ে গেলেও ক্ষমা চাইতে কোনোদিনও লজ্জা পেতে নেই। আমি সবসময়ই জনতার কিছু হলে ঘাবড়ে যাই, কিন্তু আগের দিন আমার পরিস্থিতি অন্য ছিল। তুমি আমার গাড়ি আটকে যখন সাহায্য চাইছিলে,
তখন আমি একটা জায়গায় যাচ্ছিলাম। আমি ঠিক সময় ওখানে না পৌঁছলে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি একটা প্রাণ দেখলে, কিন্তু আমি আমাদের গোটা দেশের জনতার প্রাণ বাঁচাচ্ছিলাম। এটা তখন ওই সময় আমি ঠিক পরিষ্কার করে বলতে পারিনি, আর তাই রাগ করে কথা বলে আমি সেদিন গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আরে না না ম্যাডাম, আপনারও তাড়া আছে সেটা না বুঝে আপনার গাড়িটা থামিয়ে আমি ভুল করলাম। না ভাগ্যলক্ষ্মী, যতই অসুবিধে বা তাড়া থাকুক না কেন, আমার ওই বয়স্ক মহিলাকে গাড়ি করে নিয়ে যাওয়াই উচিত ছিল। পাশের কোনো হসপিটালে ভর্তি করে দেওয়ার দরকার ছিল। ভাগ্যিস তুমি অত কষ্ট করে ওনাকে বাঁচাতে পেরেছ, তাই জন্যই তোমাকে ধন্যবাদ জানানোর সাথে আমি আমার মন থেকে ক্ষমাও চাইছি। ম্যাডাম না না, আপনি প্লিজ এভাবে ক্ষমা চাইবেন না ম্যাডাম। না গো না, আমি ক্ষমা না চাইলে এই অপরাধ বোধ সারা জীবন আমার মধ্যে থেকে যাবে, তাই শুধু মুখে ক্ষমা না চেয়ে এইসব গিফটগুলো আমি তোমাদের জন্য নিয়ে এলাম। ম্যাডাম আপনি একজন এত ভালো মানুষ, অথচ নিউজে আপনার ব্যাপারে কি সব উল্টোপাল্টা বলে। আমি ওসব নিয়ে চিন্তা করি না, আমি আমার মনের হিসেবেই চলি, এটা আমার লোকেরা জানে। তাছাড়া যে যা ইচ্ছে বলার বলুক। দেখুন না, এখন তো আমি ক্ষমা চাইতে এসেছি বলে মিডিয়াকে ডেকে এটাকে একটা ব্রেকিং নিউজ বানিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি এসব পছন্দ করি না। আপনারা আমার মনটা বুঝলেই হবে, বিশেষ করে ভাগ্যলক্ষ্মী। কি ভাগ্যলক্ষ্মী, তুমি এবার আমার মনটা বুঝলে তো? বুঝেছি ম্যাডাম। এত বিখ্যাত মানুষ আপনি, সরল মাটির মানুষ, আমার আপনাকে খুব পছন্দ হয়েছে ম্যাডাম। আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে। এবার আমাদের মাঝে মধ্যেই দেখা হবে, দেখা করব। ঠিক আছে ম্যাডাম, খুব খুশি হলাম আমি। তাহলে এবার আমি আসি, আপনারা ভালো থাকবেন। তাহলে চলি মহিলা। ঠিক আছে ম্যাডাম। আমি এত সুন্দর আর ভালোবাসায় ভরা পরিবার অনেক দিন বাদে দেখলাম। পরিবারের সবাই মিলে একদিন আমার বাড়ি এসো কিন্তু। আসবো আসবো, নিশ্চয়ই আসবো ম্যাডাম। এত বড় হিজের রংটি এটা খুলে দিয়ে দিলেই তো হয়। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম, এই আংটিটা তোমার খুব ভালো লেগেছে না? হ্যাঁ ম্যাডাম। না না, এটা রাখো। ম্যাডাম অনেক ধন্যবাদ ম্যাডাম। লোকেরা বলে যে রাজনীতিবিদরা অন্যের কষ্ট বোঝে না, কিন্তু আমি যা চাইলাম একবারেই পূরণ করে দিলেন আপনি। আমি অন্য রাজনৈতিকবিদদের মতো নয়, ইউ নো আই এম এ ভেরি গুড হিউম্যান বিং। ঠিক আছে, ধন্যবাদ। লক্ষ্মী, আসছি ভাগ্যলক্ষ্মী। ঠিক আছে ম্যাডাম, বাই ম্যাডাম। চল চল দিদি, চল ভেতরে যাই। নমস্কার। আসছি অনিল, এলাম পণ্ডিত মশাই। নমস্কার পণ্ডিত মশাই। হ্যাঁ বলুন। আপনার নাতনিকে আপনি খুব সাহসী করে বড় করেছেন, আমার খুব ভালো লাগলো ওকে দেখে। মেয়েদের এই রকমই হওয়া উচিত, কিন্তু কি করা যাবে, যুগটা খারাপ। দেখুন এই যুগে সাহস দেখানোর সাথে সাথে মাঝে মাঝে ভয় পাওয়াটাও খুব দরকার, তাই আপনি আপনার নাতনিকে ভয় পাওয়াটাও শিখিয়ে দিন। কারণ এবার থেকে ওকে মাঝে মাঝেই ভয় পেতে হবে, সেই সময় এই শিক্ষাটা ওর খুব কাজে আসবে।
আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই, কর্মী হবার মন্ত্র বায়ুর কাছে পাই। What did he say? Madam, Prabhat, madam. That I know, but what is the meaning of this? আমি বলে দিচ্ছি আপনাকে, নিজের দোষ কখনো মানতে না শিখলে অপরকে দোষ দেওয়া একদম উচিত নয়। যদি সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নেয় তাহলে আর কোনোদিন ভুল হবে না। মহারানী, উনি যেন খুব ভালো থাকেন। দেখ, ওনার নাম বদনাম করার জন্য অন্য কেউ হলে তো আমাদের বাড়ি ভাঙচুর করে দিয়ে চলে যেত একেবারে, কিন্তু ইনি তো সবাইকে গিফট কিনে দিয়ে তার সাথে ক্ষমা পর্যন্ত চেয়ে চলে গেলেন। আর নিজের বর আজ অব্দি একটা ছোট্ট সোনাও কিনে দেয়নি, কিন্তু উনি তো আমায় এটা দিয়ে গেল না। বড়লোকদের ব্যাপারই আলাদা। দেখি এই শাড়িটা দেখ না, তোকে খুব ভালো লাগবে। শাড়িটা দেখ, খুব ভালো না দাদু? কি হলো দাদু, তোমায় এরম লাগছে দেখতে? ম্যাডাম কিছু বললেন নাকি? না রে মা, উনি কিছু বলেননি। ঠিক আছে দাদু, দোকানে যাওয়ার সময় হয়ে গেছে, আমি আসছি। এসো। আসছি দাদা। লক্ষ্মী দাঁড়া, আমিও তোর সাথে যাব, তোকে তোর দোকানে ছেড়ে দিয়ে আমিও আমার কাজে বেরিয়ে যাব। ঠিক আছে চল। আপনি আপনার নাতনিকে ভয় পাওয়াটা শিখিয়ে দিন, কারণ এবার থেকে ওকে মাঝে মাঝেই ভয় পেতে হবে, তখন ওই শিক্ষাটা কাজে লাগবে। এই ভাগ্য লক্ষ্মী, আমার মায়ের সম্বন্ধে সারা শহর এখন বাজে কথা বলছে, শুধুমাত্র তোমার জন্য। এ আরেকটা ভুলবার সময় ফোন করছে। হাই বেবি। কি করছো তুমি রাজ? অফিসে আছি বেবি। মিথ্যে বলো না, তুমি এখন বাড়িতেই আছো। আমি তোমার গাড়ি দেখতে পেয়েছি, আমি তো তোমার বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। হাই বেবি, তোমাকে তো আমি দেখতেই পেয়েছিলাম, এমনি জাস্ট ইয়ার্কি মারছিলাম। আমি তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, চলে এসো। সিকিউরিটি আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, তুমি একটু বলে দাও না, আমি ফোনটা দিচ্ছি। না না বেবি। কি হলো? কি? আমি নিজে ওখানে আসছি। Come baby, come on baby. Raj, কি হলো? তুমি না সত্যি বাড়িতে আসার আগে একটা ফোন করে আসবে না তুমি? বাড়িতে অবস্থা খুব সিরিয়াস রাজ, আমার বিয়ের জন্য সিরিয়াসলি ছেলেখঞ্জা শুরু করে দিয়েছে, এর পরেও আমাদের চুপ থাকাটা কিন্তু ঠিক হবে না। কেন শুধু শুধু এত চিন্তা করছো বলো তো? এখন তো সবে ছেলে দেখা শুরু করেছে, এটা অনেক লম্বা প্রসেস, এই সময়ের মধ্যেই আমি মাকে সব বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নেবো আমি। না রাজ, আজকেই তোমার মাকে আমাদের সম্পর্কের কথাটা জানাতেই হবে। আজ হবে না বেবি, তাড়াহুড়ো করো না। এটা তাড়াহুড়ো নয় রাজ, এটা দরকার, একটু বোঝার চেষ্টা করো। কাল ছেলের বাড়ির লোকেরা
আমার বাড়িতে আমায় দেখতে এসেছিল। তার মানে এই বছর পড়া শেষ হলেই ডেফিনেটলি ওরা আমাকে বিয়ে দিয়ে দেবেই। আমার কষ্টটা একটু তুমি বোঝার চেষ্টা করো রাজ। আরে বাবা, আমি সব কথা বুঝতে পারছি তোমার, কিন্তু এখন আমার বাড়ির অবস্থা একদম ঠিক নেই। রাস্তার একটা মেয়ে অকারণে আমার মাকে ঝামেলায় টেনে এনে পাবলিকের সামনে বদনাম করে দিয়েছে, মাথা খারাপ করে দিচ্ছে। পার্টি অফিসে মায়ের নামে এনকোয়ারি চলছে। এই মুহূর্তে আমি মায়ের আশেপাশে কিছুতেই যেতে পারবো না। এই ঝামেলাগুলো মিটলে, মা একটু রিল্যাক্স হলে আমি সব খুলে বলবো। পরে মানে কবে? এক সপ্তাহ পর। নারাজ, এক সপ্তাহ আমি সহ্য করতে পারবো না। একটা দিন আমি ছেড়ে দিতে পারি, কিন্তু কালকে তোমার মায়ের সাথে আমি দেখা করব। কি ভাবছো তুমি? তোমার মা আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেলে আমার বাড়িতেও নিশ্চয়ই সবাই মেনে নেবে। এভাবে অকারণেই আমার জন্য বারবার ছেলে দেখে এভাবে সমস্যা সৃষ্টি করবে না, সেই জন্যই বলছি। তুমি না থাকলে আমার জীবনও থাকবে না। তোমাকে সারাক্ষণ মিস করে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। আমিও পারবো না বেবি, আই লাভ ইউ সো মাচ। আমরা দুজনেই যখন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এই রকম অবস্থায় আমরা অকারণে লেট করে এটাকে এত জটিল করার কোনো প্রয়োজন নেই। তাই বলছি কি, তোমার মায়ের সাথে আমি কালকেই দেখা করে নিই রাজ। আন্টি খুবই ভালো মানুষ, ওনাকে কিভাবে সামলাতে হবে সেটা আমার জানা আছে। তুমি শুধু কাল ওনার সাথে দেখা করার ব্যবস্থা করে দাও প্লিজ রাজ। ওকে, কাল তো? আমি তোমাকে নিশ্চয়ই মায়ের সাথে দেখা করাবো। এখন তুমি যাও। এই অবস্থায় আমার মা যদি তোমাকে এখানে দেখে, তাহলে আমরা সারা জীবনেও আর কোনোদিনও এক হতে পারবো না। এবার তুমি যাও, প্লিজ যাও বেবি। ঠিক আছে রাজ, আমি কাল ফোন করছি তোমাকে। ওকে বেবি, বাই বাই।